Everybody on the top got the same sound. Everything I'm about to drop, make a name now. Yeah, y'all don't really know, y'all don't really know. Y'all don't really know, y'all don't really know. Yeah, I ain't never gonna be the same now. I'ma tear up this. নমস্কার, আমি প্রত্যুষ, আপনারা দেখছেন উড়ান অন হুইলস। আমরা চলে এসেছি আমার একটা ইন্ডিভিজুয়াল ভিডিও নিয়ে, আর এই পার্টিকুলার ইন্ডিভিজুয়াল ভিডিওটাতে আমরা দুটো ইয়ন দেখাবো, একটা না দুটো ইয়ন। স্টকের ভিডিওতে প্রবাবলি আপনারা দেখেছেন, কিন্তু ইন্ডিভিজুয়াল ভিডিওটাতে অনেক ডিটেলে ভালোভাবে দুটো ইয়ন আপনাদেরকে দেখাবো। চলে যাচ্ছি আমাদের প্রথম ইয়নটাতে। দুটো ইয়ন যে দুটো আমাদের কাছে আছে, দুটোই কিন্তু 2014 মডেল। এটা হচ্ছে 2014 মডেল, 24 অফ দি ট্যাক্স ডিলাইট প্লাস ভেরিয়েন্ট আছে। আর খুব ভালোভাবে দেখাবো আপনাদের গাড়িটা, আপনারা একবার দেখে নিন পুরো গাড়িটা, তারপর আপনাদেরকে আমি ড্রাইভ করেও দেখাবো দুটোর মধ্যে একটা ইয়ন। গাড়ির কন্ডিশনটা একবার দেখে নিন, এটা ডিলাইট প্লাস ভেরিয়েন্ট আছে, 27,000 কিলোমিটার ড্রিভেন, আর কন্ডিশন তো আপনাদের একদম চোখের সামনেই আছে। টায়ার কন্ডিশনটাও আমি দেখিয়ে দিতে বলবো একবার, টায়ার কন্ডিশন দেখে নিন। আর হ্যাঁ, এই দুটোর মধ্যে শুধু এই দুটো কেন, যে কোনো গাড়ি আমাদের স্টকের যে কোনো গাড়ি যদি আপনার দরকার হয়, আমাদের ফোন নাম্বার আপনার স্ক্রিনের ওপরে ডিসপ্লে হচ্ছে, 9038912323। এই নাম্বারে একবার কল করে, কন্ট্যাক্ট করে চলে আসুন শোরুমে, আমরা বেস্ট টু বেস্ট ডিলে আপনাদেরকে গাড়িটা করিয়ে দেবো। এই ইয়নটা একবার আপনাদেরকে ড্রাইভ করেও দেখাবো যে কী কন্ডিশনে আছে গাড়িটা। হালকা ফুলকা টাচ আপ করা আছে গাড়িতে, কিন্তু ম্যাক্সিমামটাই কিন্তু অরিজিনাল পেন্টে আছে গাড়ি। আর এই হচ্ছে এই সাইডের প্রোফাইলটা গাড়ির। এরপর আপনাদেরকে গাড়ির ইন্টিরিয়ারটা আমি দেখাবো। এই হচ্ছে গাড়ির ইন্টিরিয়ার, এটা কিন্তু ডিলাইট প্লাস, এটাতে কিন্তু পাওয়ার উইন্ডো থাকে না, কিন্তু আফটার মার্কেট ফিটিং করা আছে। সামনে টু ডোর পাওয়ার উইন্ডো পেয়ে যাচ্ছেন গাড়িতে, আফটার মার্কেট মিউজিক সিস্টেম পেয়ে যাচ্ছেন গাড়িতে। আর গাড়ির ইন্টিরিয়ারের কন্ডিশনটাও একবার দেখে নিন, পুরোটাই কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন পুরো। এটা হচ্ছে গাড়ির রিয়ার সেকশনটা, ভীষণ ভালো কন্ডিশনে গাড়িতে, কিন্তু ফ্লোর ল্যামিনেশন করা আছে আপনারা দেখতে পাচ্ছেন। গাড়িতে আপনারা যে সিট কভারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আফটার মার্কেট সিট কভার, সেটারও কন্ডিশন খুব ভালো আছে, এই মুহূর্তে চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। চলে এসেছি আমাদের পরের ইয়নটাতে, এটাও কিন্তু সেম 2014 মডেল, 24 অফ দি ট্যাক্স, এটা কিন্তু এরা প্লাস ভেরিয়েন্ট আছে, আর রেড কালারের ওপরে আছে, ভীষণ ডিমান্ডিং কালার, ভীষণ মিষ্টি একটা কালার। আর কন্ডিশন তো যা দেখতে পাচ্ছেন একদম চোখের সামনেই দেখতে পাচ্ছেন। এটা আমাদের গাড়িটা চলেছে হচ্ছে 36,000 কিলোমিটার, আর আমি তো গাড়ির চোখের সামনে আপনারা দেখতেই পাচ্ছেন, আমি কন্ডিশনটাও বলবো যে খুব ভালো কন্ডিশনে আছে গাড়িটা। গাড়ির টায়ার কন্ডিশনটাও একবার দেখে নিন, ইন্টিরিয়ারটাও আপনাদেরকে আমি দেখাবো। এটা হচ্ছে গাড়ির সাইড প্রোফাইলটা পুরোটা। চলে আসবো গাড়ির রেয়ার প্রোফাইলে, এটা হচ্ছে গাড়ির রেয়ার প্রোফাইল, ভীষণ ভালো কন্ডিশনে আছে গাড়ি। সি গাড়ির রিয়ার প্রোফাইল একবার ডিকিটা দেখে নিন কত বড় সাইজের, আমি স্টেপনিটাও আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে গাড়ির স্টেপনি, একদম আনইউজড, পুরোপুরি বলবো না যে মাটিতে পড়েনি, একবার দুবার পড়েছে, কিন্তু ভীষণ ভালো কন্ডিশনে আছে। আপনারা গাড়িটা বাইরে থেকে তো দেখে নিয়েছেন, এবার চলে আসবো ইন্টিরিয়ারতে। আমি আপনাদেরকে বসেও একবার দেখাবো যে আমার হাইট অলমোস্ট 5'10". এবার লেগরুম দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো, আমি ভীষণ কমফোর্টেবলি বসে আছি গাড়ির ভিতরে। হেডরুম দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণ বেশি, একদম কমফোর্টেবলি বসা যায়, একদম সুন্দর বাজেট ওরিয়েন্টেড ফ্যামিলি কার যদি বলা হয়, অল্টোর বেস্ট কম্পিটিটর হচ্ছে ইয়ন। আর আমি বলবো অল্টোর থেকে ইয়ন নেওয়াটা আমার জন্য অনেক বেটার, কারণ ভেতরে স্পেস, ওভারঅল সব কিছু আমার ইয়নে অনেক বেশি বেটার লাগে রাদার দেন অল্টো। চলে এসেছি গাড়ির ইন্টিরিয়ারে, ইন্টিরিয়ারের এই যে সিট কভারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু কোম্পানি ফিটেড সিট কভার। আর এই গাড়িটাতে আফটার মার্কেট যেটা লাগানো আছে সেটা হলো মিউজিক সিস্টেমটা, আফটার মার্কেট পেয়ে যাচ্ছেন আপনারা যেহেতু এরা প্লাস তাই জন্য। আর আপনারা আফটার মার্কেট আরেকটা জিনিসও গাড়ির সঙ্গে পাচ্ছেন, সেটা হচ্ছে সেন্ট্রাল লক, সেন্ট্রাল লকটাও গাড়িতে ফিটিং করা আছে। আর গাড়ি তো আপনারা চোখের সামনে দেখতেই পাচ্ছেন। এরপর আরেকটা জিনিস আমি আপনাদেরকে ড্রাইভিং এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য আমি ওই ইয়নটা আপনাদেরকে চালিয়ে একবার দেখিয়ে দিচ্ছি যে আপনাদের মানে ইয়ন চড়ার এক্সপিরিয়েন্সটা কেমন, সেটা আপনাদের সঙ্গে অতি অবশ্যই শেয়ার করে নেবো। সবার প্রথম যেটা কাজ আমি বলবো বা সাজেস্ট করবো আপনাদেরকে, সেটা হচ্ছে আপনি যখনই ড্রাইভ করছেন সিট বেল্টটা অতি অবশ্যই পরে নেবেন, কারণ এটা এটা সেফটির ব্যাপার। চলে আসবো ইয়নে, এই ইয়নটার আমি একবার আপনাদেরকে অন করে দেখাই ফার্স্টে। এই হচ্ছে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, এটা একবার আমি অন করলাম, এক সেলফি কিন্তু অন হয়েছে, আপনারা বুঝতে পাচ্ছেন যে কতটা ভালো কন্ডিশনে আছে গাড়ির। হ্যান্ড ব্রেক ডাউন, চলে আসছি ফার্স্ট গিয়ার, গাড়ির ভীষণ গরম কলকাতায় এখন, পার্টিকুলারলি আজকে আমি তাই জন্য এসিটা একটু অন করে নিলাম। এসির কন্ডিশনটাও আমি আপনাদেরকে একবার এক রাউন্ড
চালানোর সময় বলে দিচ্ছি যে এসির কন্ডিশনটা কি অবস্থায় আছে। আর স্টিয়ারিংও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট। চলে আসবো গাড়ির ড্রাইভিং এক্সপিরিয়েন্সে। গাড়ির ক্লাচ কিন্তু আমি বলবো একদম পারফেক্ট আছে, ভীষণ স্মুথ ক্লাচ। একটু ট্রাফিকের জন্য অসুবিধা হচ্ছে, আমি বলবো আপনাদেরকে একটু অ্যাডজাস্ট করে নিতে। গাড়ির ক্লাচ কিন্তু একদম পারফেক্ট আছে, ভীষণ স্মুথ ক্লাচ। আমি এটা সেকেন্ড গিয়ার দিলাম, আপনারা অ্যাক্সেলারেটরটা একবার দেখে নিন। অ্যাক্সেলারেশন একদম পারফেক্ট, উইথ ব্রেকিংও একদম পারফেক্ট। আমি গাড়ির হর্নটা আপনাদেরকে একবার চেক করিয়ে দিচ্ছি, শুনে নিন একবার, একদম পারফেক্ট আছে হর্ন। আর একবার অ্যাক্সেলারেশনটা আপনারা দেখে নিন, একদম পারফেক্ট উইথ পারফেক্ট ব্রেকিং। ব্রেকটা আপনারা দেখে নিন একবার, একদম ঠিক আছে। বাকি আপনারা নিজেরা যতক্ষণ না ড্রাইভ করছেন ততক্ষণ বোঝাটা আমি জানি ভীষণ ডিফিকাল্ট। তাই জন্যই আপনাদেরকে একটাই জিনিস আমি সাজেস্ট করবো, আপনারা একবার চলে আসুন শোরুমে, এসে একবার গাড়িটা চালিয়ে দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে গাড়িটা কী অবস্থায় আছে। স্টিয়ারিংয়ের মোটর যদি আমি কথা বলি, একদম পারফেক্ট আছে, কোনো অসুবিধে নেই। আর ক্লাচ ব্রেক আমি তো আগেই আপনাদের বলে দিলাম, একদম পারফেক্ট আছে, কোনো সমস্যা নেই। বাকি আপনার যদি চালাতে ইচ্ছে হয় গাড়ি, একবার চলে আসুন আমাদের শোরুমে। অ্যাড্রেস তো আমি আপনাদেরকে আগেই বলে দিয়েছি, 2A লেক রেঞ্জ, কলকাতা 26। চলে আসবো এসির কন্ডিশন, যেটা আমি ফার্স্টে বললাম আপনাদেরকে একবার বলবো, এসির কন্ডিশন কিন্তু একদম পারফেক্ট আছে, ভীষণ ভালো ঠান্ডা হচ্ছে, কোনো অসুবিধে নেই। এসিতেও আপনাদের কোনো রকম কাজ করতে হবে না। আর আমি ভিডিওতে আপনাদেরকে আগেও বলেছি, আবারও বলছি, যে আমাদের প্রত্যেকটা গাড়ি কিন্তু একদম রেডি টু ইউজ গাড়ি থাকে, কোনোটাই আপনাকে এক টাকাও খরচা করতে হবে না। আপনারা নামার পরে শুধু তেল ভরবেন আর চালাবেন। আর হ্যাঁ, একটা জিনিস আমি বলবো, একদম সেফটিটা মেনটেন করবেন, সিট বেল্টটা যেন মাস্ট থাকে প্রত্যেকটা, যখনই আপনারা গাড়ি চালাবেন। ড্রাইভিং এক্সপিরিয়েন্স গাড়িটা আমি শেয়ার করে দিয়েছি অলরেডি আপনাদের সঙ্গে, গাড়িটা কিন্তু ভীষণ, দুটোই, শুধু এটা বলে না, দুটোই না আলাদা করে ড্রাইভ করলাম না, কারণ ড্রাইভিং এক্সপিরিয়েন্স তো একই হবে, কারণ ইঞ্জিনটা সেম দুটোরই। তো আমি যেটা ড্রাইভ করে বুঝলাম, দুটো গাড়িরই কিন্তু ভীষণ ভালো আছে, আপনার ওভারঅল মেকানিক্যাল বলুন, প্রত্যেকটা পার্ট বলুন। যে ইঞ্জিন ক্যাপাসিটি যেটা বলছিলাম ইয়নে, দুটোরই কিন্তু 800cc ইয়ন, তো 800cc যেহেতু, তো মাইলেজ নিয়ে তো কোনো রকম চিন্তা হওয়ার কারণই নাই, কারণ এই ইয়নগুলোর মাইলেজ নিয়ার অ্যাবাউট যদি আমি খুব ভুল না হই 20 আশেপাশে ইন সিটি উইথ এসি। আর হাইওয়েতে গেলে তো ছেড়েই দিন, মানে 20 ওপরে তো চোখ বন্ধ করে পাবেন। আর ড্রাইভিং এক্সপিরিয়েন্স আমি শেয়ার করে দিয়েছি অলরেডি আপনাদের সঙ্গে, আমি আরেকবার গাড়ির ডিটেলসটা রিপিট করে দিচ্ছি আপনাদেরকে। 14 মডেল, 24 অফ দি ট্যাক্স, এটা চলেছে 27,000 কিলোমিটার, এটার প্রাইস আছে, এটা হচ্ছে আমাদের ডিলাইট প্লাস, এটার প্রাইস আছে 1,99,000। আর ওই যে ইয়নটা দেখতে পাচ্ছেন রেড কালারে, এটা আছে হলো এরা প্লাস, এটা চলেছে 36,000 কিলোমিটার, আর এটার প্রাইস আছে হলো 2,19,000। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের দিন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন উড়ানের সাথে উড়তে থাকুন।